একটা ছেলে আর একটা মেয়ের বন্ধুত্ব হতে পারে না। পারে না কেন পারে না সেটা বলার আগে বলি, হ্যাঁ একটা ছেলে যদি বাপ হয় তার মেয়ের সাথে বন্ধুত্ব হতে পারে, তার ওয়াইফের সাথে বন্ধুত্ব হতে পারে, একজন ওয়াইফে তার হাজবেন্ডের সাথে, একজন মা তার মেয়ের সাথে, একটা মেয়ে তার মেয়ের সাথে, একটা বান্ধবী বান্ধবীর সাথে, একটা ছেলে ছেলের সাথে বন্ধুত্ব হতেই পারে, হবেই, সারা জীবন হয়ে আসছে। কিন্তু যখনই একটা ছেলে আর একটা মেয়ের বন্ধুত্ব হবে, তখন ওই বন্ধুত্বের মধ্যে আমি যতই বলি না কেন, আমি ভাই খুব সৎ মানুষ, ভালো মানুষ, বিশেষ করে আমি আমার মিডিয়া নিয়ে কথা বলতেছি, আমার মিডিয়া হয়ে যদি আমি বলি কোনো মেয়েকে, হ্যাঁ হ্যাঁ আমি তো ভাই জানেন না কত মানুষের উপকার করলাম, দিস অ্যান্ড দ্যাট, আপনি একটু আসেন দেখা করেন, মানে আমি আপনারও উপকার করুম, হ্যাঁ করে বন্ধুত্ব যে করলাম, এই বন্ধুত্ব কী মানি? হয়তো মেয়েটা বলছে, আমাকে বলে অনেকে, ভাইয়া আমরা না ভালো বন্ধু চ্যাটিংয়ে। তা আমিও আবার উত্তর দেই, ভালো বলতে কী বুঝালা? ভালো বলতে এই যে মানে আমরা ভাই বোনের মতো একসাথে ঘুরবো বেড়াবো, হ্যাঁ খাবো দাবো আড্ডা মারবো। তো ভাই বোন ঘরের মধ্যেই তো আড্ডা মারি, আমার বোন আছে না দেশের থেকে ডাইকে আয় না, আমি তোমার সাথে কেন ঘুরা বেড়াবো আর পয়সা খরচ করুম আড্ডা মারুম? আবার আড্ডা মারা তোমার গায়ে হাত দিতে পারুম না, কারণ কারণ কি এই শর্ত কেন? এই শর্তের মানে কি জানেন? মানে না করা মানে হ্যাঁ, মানে আমি ভালো বুঝাইলো, এইভাবে মিডিয়ায় চলে আসতেছে। বহুজন আমার সাথে চ্যাটিং করে, বলে মানে আমার না একদম মাথায় তুলা ফেলে জানেন তো, প্রথম প্রথম তো বুঝতাম না ফেসবুকে, এখন তো বুঝি, খুব মাথায় তুলে ফেলতো। আমি জানি আই মিস ইউ লেখা ওরা 20 জনের ফরওয়ার্ড করে দিচ্ছে, আমিও কিন্তু তাই করি, এখন গুড মর্নিং দিলাম 50 জনের ফরওয়ার্ড করে, যে যেটা মনে করে নিতেছে। এইসব বন্ধুত্বের কোনো মানে হয়? হ্যাঁ কী কারণে আপনি এই বন্ধুত্ব কইরা আমার সাথে এই পীড়িত কইরা চ্যাটিংয়ে সময় নষ্ট করেন? তার মানে আপনার একটা উদ্দেশ্য আছে, আপনি ফিল্মে আসতে চান, নাহলে খুঁজা টুজা আমার মতো লোককে খুঁজা বাইর করবেন কেন? প্রচুর আমার প্রচুর মেয়ে বন্ধু আপনি জানেন না ফেসবুকে, ওরা আমার লাইক করুক কমেন্ট করুক সেটা বড় কথা না, করে না 90 ভাই, কিন্তু মেসেঞ্জারে গুড মর্নিং লিখতে খোদার 30 দিন 365 দিন লেখে। আমি বুঝি সুযোগ চায়, কী সুযোগ দেবো ভাই কী? হ্যাঁ যার নিজেরই চাকরি নেই সে চাকরি দিতে পারে? কোনো পরিচালকের চাকরি আছে? যার হাতে ছবি আছে তার চাকরি আছে, যার হাতে ছবি নাই তার চাকরি নাই? যে আমার চাকরি নাই, পাসওয়ার্ড দেওয়ার পরে বসে আছি, কাজ আরম্ভ করতে পারতাছি না, শাকিব খান বলে কি করুম বুদ্ধি দেন, বুদ্ধি দিতে পারি না। এই যে মেসেঞ্জারে আইসা কাজ চান ঘরে বৈসা বৈসা ফ্যানের নিচে এসির নিচে আর ফাঁদে পা দেন, কয়টা কাজ পাইছেন বলতে পারবেন? কয়টা কাজ পাইছেন? এই যে মিডিয়াতে ঘুরা ঘুরা মগবাজার টকবাজার এইসব জায়গায় ঘুরা কী পাইছেন? কজন নায়িকা হয়েছেন, কজন নায়ক হয়েছেন? কিচ্ছু অন্যায়, হ্যাঁ কেউ কেউ রাস্তাঘাট পাইয়া গেছেন, হ্যাঁ কেউ কেউ রাস্তাঘাট পাইয়া গেছেন, সম্পত্তি পাইয়া গেছেন, ফ্ল্যাট বাড়ি পাইয়া গেছেন, কিন্তু 95 ভাগই তো কান্না, বুকের পানি ঝরাইয়া চলে গেছে, এই অভিশাপ কে নিবে? মিডিয়ার লোকদের বলতেছি, ভাই ফলস ফেক আইডি টাইডি হাবি জাবি দিয়া মেয়েদেরকে আশাবাসা দিয়েন না, কারো মন ভাঙা মানে মসজিদ ভাঙা, কি দরকার? কাজ দিতে পারলে দিয়ে দিবেন, খামাখা ওই গিভ অ্যান্ড টেকের এইসব হাবি জাবি কথা কেন বলতে লজ্জা লাগে না?
পথ চলতে চলতে সামনে কি আছে আপনি জানেন? দেখা গেল ওই মেয়েটাই আপনার ঘরের বউ হয়ে গেছে বা বান্ধবী হয়ে গেছে, যেটাই বলেন, বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। ওর কাছে আপনি বলবেন গিভ অ্যান্ড টেক, তুমি আমারে দাও আমি তোমারে কাম দিমু। এইসব বন্ধ করতে হবে মিডিয়া থেকে, সিনেমার লোকদেরকে এসব বন্ধ করতে হবে, নাটক জগতের লোকদেরকে এসব বন্ধ করতে হবে। আমি ইউটিউবার ভাইদের বলবো, আপনারা এগুলো নিয়ে কথা বলেন, আমার এই ভিডিও দেখান, আমি যতই বলি না কেন স্ট্রাইক দিব, কপিরাইটের আওতায় আনবো। না ভাই, অত শক্ত দিল না। ইউটিউবে এই যে ইউটিউবে একজন ইউটিউবার হতে যায় না, আমি বুঝে ফেলছি ভাই ইউটিউবারদের কষ্ট। একটা কন্টেন্ট তৈরি করতে কতখানি ভাবতে হয়, চিন্তা করতে হয়, হয়তো আমি তো ভাই বুঝছেন না, ধরতে গেলে নিজেরাই সেল করতেছি আমি সব কিছু। আমার যা দেখেন নন এডিটিং, ওয়ান টেক, ওকে, আমি দুইবার করি না। কেন? আমি যা আমি তাই প্রকাশ করতে চাই, নিজেকে লুকাইতে চাই না। ক্ষোভের কথা জানাতে চাই, ভালোবাসার কথা জানাতে চাই। সোশ্যাল মিডিয়ায় থাকবো, সবার সাথে শেয়ার করব নিজেকে। এই যে ওয়েব সিরিজ নিয়ে খেপেছি, কেন খেপেছি আপনারা ভাববেন না যে আমি চুপ হয়ে গেছি, আমার মাথায় আছে, আদালত কি বলে সেটা শুনব, পুরা মিডিয়া কি বলে সেটা শুনব, সাংবাদিক ভাইরা কি বলে সেটা শুনব। কিন্তু সবাইকে একটা কথাই বলবো, প্রতিবাদ করেন এসব ফালতু চ্যাটিং ফ্যাটিং বাদ দিয়ে, সবাই কাজে মন দেন। আর সবচেয়ে বড় কাজ কি জানেন? এই ইউটিউব, নিজস্ব একটা ইউটিউব চ্যানেল বানান, নিজের মনের কথা শেয়ার করেন। এটা একটা কুটির শিল্প, আধুনিক ডিজিটাল কুটির শিল্প। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এই সালামের অর্থ আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আর আমিও শান্তি কামনা করব। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য রইল বুক ভরা ভালোবাসা।